2025 সালের জন্য সরকারিভাবে দুটি হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই প্যাকেজে আগের প্যাকেজের চেয়ে 1 লাখ টাকার বেশি খরচ কমানো হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে 4,79,242 টাকা, যা চলতি বছরের চেয়ে 1,05,98 টাকা কম। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে 5,75,680 টাকা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ 2025 ঘোষণা করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজের দুটি প্যাকেজের একটি পবিত্র কাবা শরীফ থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য প্যাকেজ 2, আরেকটি কাবা শরীফের 3 কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য প্যাকেজ 1। দুটি প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ কমেছে। গেল বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে 5,87,387 টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল 9,36,320 টাকা। তবে এবার বিশেষ প্যাকেজ থাকছে না বলেও জানান তিনি। এই উপদেষ্টা আরও জানান, সাধারণ হজ প্যাকেজ 1-এর মূল্য নির্ধারণ করা হয়েছে 4,78,242 টাকা। সাধারণ হজ প্যাকেজ 2-এর মূল্য নির্ধারণ করা হয়েছে 5,75,680 টাকা। গতবারের তুলনায় 1,09,145 টাকা কমে সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের 1-এর মূল্য 4,78,242 টাকা নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ 1-এ যারা যাবেন তাদেরকে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে 3 কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। হারাম শরীফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। একইভাবে মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ 1.5 কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মক্কা ও মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা করা হবে। হোটেলে রেফ্রিজারেটরের ব্যবস্থা করা হবে। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, প্রতি 46 জন হজ যাত্রীর জন্য 1 জন হজ গাইড এবং প্রত্যেক হজ যাত্রীকে খাবার বাবদ ন্যূনতম 40,000 টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কোরবানি বাবদ 750 সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে। হজ প্যাকেজ 2-এ যারা যাবেন তাদেরকে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। হারাম শরীফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। একইভাবে মদিনায় মার্কাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে। অ্যাটাচ বাথ সহ মক্কা ও মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ 6 জনের আবাসন। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা এবং 46 জন হজ যাত্রীর জন্য 1 জন হজ গাইডের ব্যবস্থা করা হবে। একই সাথে প্রত্যেক হজ যাত্রীকে খাবারের জন্য ন্যূনতম 40,000 টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কোরবানির জন্য 750 সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে পারবেন।